Hey guys, video shooter আগে তোমাদেরকে Among Us এর ব্যাপারে বলে নি। এটা একটা মাল্টিপ্লেয়ার গেম। এই গেমের কাহিনী হচ্ছে একটা স্পেসশিপে 10 জন ক্রিউমেট বা মহাকাশচারী আছে। কিন্তু এই 10 জনের মধ্যে লুকিয়ে আছে একজন ইম্পোস্টর বা হঠাৎ করে স্পেসশিপে কোনো একটা সমস্যা হয়েছে। ক্রিউমেটদের কাজ হচ্ছে কি সেগুলো ঠিক করা এবং ইম্পোস্টরদের কাজ হলো কি সুযোগ বুঝে সবাইকে একে একে মেরে ফেলা। তুমি যদি ক্রিউমেট হও তোমার কাজ হলো টাস্ক কমপ্লিট করা, কিন্তু তুমি যদি ইম্পোস্টার হও তোমার কাজ হলো কি খুন করা। ক্রিউমেটরা চাইলে মিটিং করতে পারে যেখানে তারা খুঁজে বের করার চেষ্টা করবে ইম্পোস্টার কে এবং সবাই মিলে ভোট করে ওকে শিপ থেকে বের করে দিতে পারবে। এভাবে লাস্টে যারা বেঁচে থাকবে তারাই হবে উইনার। এটা এমন একটা গেম যেখানে আছে মিথ্যা কথা, ধোকাবাজি, চালাকি এবং রহস্য। Hey guys, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা খেলতেছি এমং আস। আর হ্যাঁ, আজ এর কথা বলতে আমরা শুরু করে দিই কজ প্লেয়ার অলরেডি বসে আছে। ওকে, ক্রিউমেট হইছি, দুইটা ইম্পোস্টার আছে। আমার ভাগ্য আসলে গাইস খুব খারাপ, তো আমি সহজে আর কি ইম্পোস্টার হইতে পারি না। সো সবার আগে কোন টাস্কটা করব, ইলেকট্রিক্যালে যাই। ওকে ওকে, লাইট সেলি ভাই, আমার আগে না মারলেই হয়েছে, লাইট ফিক্সড। ওকে, গুড গাই এখানে আছে। এ এখানে বসেছিল, বাট এ কিছু করে নাই, সন্দেহজনক আছে। পার্পেল ওমা, পার্পেল আমার কাছে আসলো কেন? ওমা, নো 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 নো, আমারে দিবে মাইরে এখন, নো। ওহ, নেভার মাইন্ড, ডেড বডি পাওয়া গেছে। কোথায় কোথায় আছে? এখানে দায়া নামে একজন আছে। দায়া, পাতা লাগাও। কে মরছে কে মরছে কে মরছে? হোয়ার ইজ দ্য ডেড বডি? একজন বলছে আই থিঙ্ক হোয়াইট। হোয়াইটের কেন সন্দেহ হয়েছে? হোয়াইটের কেন? হোয়াইট রিয়েক্টরে ছিল আর বডি রিয়েক্টরে পাওয়া গেছে। ওকে, ফেয়ার এনাফ, হোয়াইটের ভর্তি, দেখা যাক কী হয়। হোয়াইট যদি না হয় এটা অপূর্ব হওয়ার চান্স খুবই বেশি। অ্যান্ড হোয়াইট ওয়াজ অ্যান ইম্পোস্টার। ওকে, গুড জব, গুড জব হোয়াইট। ওকে, মানে হোয়াইটটা একটু বলর টাইপের ছিল, এখানে খারাইছিল খিচমেরা। ডায়া পিছন পিছন কেন আসছে? মাইন্ড। ওকে, আবার দিছে লাইটলি ভাইয়া, ইন্না লিল্লা, এবার তো আমি মরবই মনে হয়। ওকে, লাইট ঠিক। ওকে, সিসি ক্যামেরায় দেখতেছে। এখানে টাস্ক কমপ্লিট করি, আশা করি মরব না। ইম্পোস্টারে ভয় লাগতেছে কেন? ইম্পোস্টার একটু সন্দেহজনক। ওকে, আমি কার্ডটা সোয়াইপ করি। ওয়াও, প্রথম ট্রাই কমপ্লিট। কার্ডটা সাধারণত প্রথম ট্রাই কমপ্লিট হয় না। ওকে ওকে, আমার আর দুইটা টাস্ক বাকি আছে, মরলে চলবে না। ডায়া এখানে কেন? ওকে ঠিক আছে, মনে হয় দায়া মনে হয় ক্লিয়ার আছে, দায়ের উপর সন্দেহ করার কোনো কারণ নাই। ওকে, সো আমার একটা মিশন বাকি আছে। আমি ভাবতেছি সিসি ক্যামেরা রুমে গিয়ে বসে থাকা যায়। হলুদ ওখানে আচারা ঘোরাঘুরি করতেছে, হলুদ রে সন্দেহ লাগতেছে কিছুটা। আর ডেড বডি পাওয়া গেছে। ইয়েলো বলতেছে বডি ইন ক্যাফেটারিয়া, যদিও ক্যাফেটারিয়ার দিকেই ও গেছিল। ওকে, সবাই উল্টাপাল্টা বলতেছে, একজন গেছে গ্রিন, একজন রেড। ওকে, সব উল্টা পাল্টা, তো স্কিপ দিয়ে দিই, কারণ এখানে মানে হুদাই সন্দেহজনক কিছু পাইতেছি না। সবাই উল্টা পাল্টা বলে দিতেছে। ওকে, গুড গাই, গুড গাইয়ের উপর সন্দেহ করতেছে। ওকে, সবুজটার উপরও নজর রাখা লাগবে, বাট আমি সবার আগে যাবো সিসি ক্যামেরা রুমে। পার্পেলের উপরও সন্দেহ আছে আমার, পার্পেল আমার নামে দিলে হইল। নো 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 নো, পার্পেল পার্পেল, তুমি আমার থেকে দূরে থাকো, তুমি আমার থেকে দূরে থাকবে 100 হাত। ওকে ওকে, এরা এখানে আছে যেহেতু সিসি ক্যামেরা রুমে, আমি যাই আমার লাস্ট টাস্কটা কমপ্লিট করে আসি। যে ইম্পোস্টার আছে চালাক আছে, ওরে খুঁজেই পাওয়া যাইতেছে না। ওকে, সো আমার যেহেতু আর কোনো কাজ কাম নাই, সিসি ক্যামেরা রুমে গিয়ে বসে থাকবো। ও, ডেড বডি পাওয়া গেছে অরেঞ্জের, গুড গাই লেভ দিছে। ওকে, তাহলে গুড গাই ইম্পোস্টার ছিল, গুড গাই ডিসকানেক্ট খাইছে আর আমরা জিতে গেলাম ইজিলি। বাহ, খুশি মনে টাস্ক করতে থাকি। ফাহাদ এখানে দাঁড়ায় আছে কেন? ফাহাদের পছন্দ লাগতেছে আমার, উদয় দাঁড়ায় আছে। ওকে, লাইট দিছে, লাইট শেষ, লাইট শেষ, লাইট শেষ, লাইট শেষ। আমি গিয়ে রুমের চিপাই লুকাই থাকবো, ক্যাম্পিং। আর না, উদয় বসে দেখালাম না, গিয়ে লাইটটা ঠিক করি, উপকারে দিবে। ও, ঠিক হয়ে গেছে অলরেডি। এই গেমে সবসময় গ্রুপে গ্রুপে থাকতে হয়, কিন্তু একেবারে হিজিবিজি হয়ে থাকা যাবে না, হিজিবিজি থাকলে আবার সন্দেহজনক। ওকে, দিল 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 মাইরা। ওকে, লালের উপর সন্দেহ, বাবা রে বাবা। ওকে, আমার লালের প্রচুর ভয় লাগতেছে, কি করে এই, এখানে আসতেছে কেন?
No, 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 bhai, please. আমার থেকে দূরে থাকো। Okay, dead body পাগেছে সবুজ। Lime, lime killer পেয়ে গেছি। Lime রেখানে দেখছি। And Daya was not an imposter. Allah re, আমি কি করলাম? Allah re, এবার তো সবাই আমারে ধরবে। Inna lillah. এ আমি কি করলাম? হে আমি কি করলাম? হে আমি কি করলাম? এ কত সবাই আমারে ধরবে। Inna lillah. এবার তুমি শেষ। আমি তো এবার শেষ। লাস্ট যে টাস্কটা আছে ওটা আমি কমপ্লিট করি। কেউ একজন এখন ইমার্জেন্সি মিটিং ডাকবে, ডেককে আমারে শেষ করে দিবে। ওকে, পার্পল এখানে ছিল। এখানে কোনো ডেড বডি আছে? ওকে, নাই। নাইস। ওকে, এবার আমি আউট। আমি আউট। আদিওস। আদিওস। আই অ্যাম নট দ্য ইম্পোস্টার। এখন আমি মইরা মইরা কাজ করব। টু 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 টুন টুন টু 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 টু। আমার টাস্ক এই পিঙ্ক। পিঙ্ক, আই রে পিঙ্কে রে, যে কি করুম? পিঙ্কে তো ইম্পোস্টার। এখানে আর ঘাবড়ে মারবে নাকি না, মুই তো জানি না। আর বেগুনিও ইম্পোস্টার হইতে পারে। হ, বেগুনিও হুদায় ঘুরতেছে। দিল মাইরা, দিল লাল রে মাইরা, দিল লাল রে মাইরা, লাল ভাগ। এই যে শেষ, বেগুনি আর ইয়া ছিল, বলছিলাম। মরার আগে তো বলি নাই, লাভ কি এখন? ও মাই গড, ও মাই গড, গাইস তোমরা দেখছো আমি কি পাইছি? ও মাই গড, ও মাই গড, আমার তো ন্যাভিগেশনে গিয়ে টাস্ক কমপ্লিট করতে হবে। ওকে, এখানে কে আছে? ডবল কিল হোক, ডবল কিল হয়ে যাক, হয়ে যাক, আমি দৌড় মারি। ওকে, সাবাস ইম্পোস্টার, সাবাস, তুমি সে একটা কিল দিছো। ওকে, আস্তে করে চলে যাই এবার এখান থেকে। ওকে, আমি এবার এখানে এদের সাথে সাথে থাকি। কাহিনী কি, সবাই লেফট দিতেছে? এবার তো এমনি জিতে যাবো এই গেম। অন্ধকারের মধ্যে মেরে দেওয়া হবে কেন? ওকে, ঠিক হয়ে গেছে, সুযোগ বুঝে মারি দিতে হবে। ওকে, সুযোগ কুপকাত হয়ে গেল। এবার আমি এটা নিজেই রিপোর্ট মারব, রিপোর্ট মেরে বলবো আমি লাস্টটা পেয়েছি। হাহা, একটু চালাক ম্যান, লাস্টটা ক্যাফেটেরিয়াতে ছিল, খোদার কসম আমি করি নাই। ওকে, গ্রিনের উপর সন্দেহ করতেছে, গ্রিন কইতেছে থমাস, দুইজনে চালাচালি করতে থাকো, দুইটার মধ্যে একটা আউট হবা। গ্রিন না ব্লু, আচ্ছা ব্লু বলতেছে দায়ের সাথে ছিল, সো গ্রিন রে ভোট দেওয়াই উচিত হবে। ওকে, অপূর্ব সরি বাট ইউ আর আউট। ওমা, আমার সাথী কই? আই হেরে হালাই কিক খাইছে আবার। অ্যান্ড অপূর্ব ওয়াজ নট অ্যান ইম্পোস্টার। ওকে ওকে ওকে, আমার সাথে সাথে থাকো দায়া, প্লিজ সাথে সাথে থাকো আমার। ওকে, এখনও তো লাইট ঠিক করতে হবে, সব কিছু এখনও আন্ধেরা হয়ে আছে। ওকে, টাইম আর অল্প বাকি, কেউ লাইটটা ঠিক করতে আসে না কেন? সাবাস, ভেরি গুড, শেষ, সাবাস, উইনার, উইনার উইনার চিকেন ডিনার। কেউ এক্সপেক্ট করে নেই যে আমি ইম্পোস্টার ছিলাম। নাইস, তালিয়া, তালিয়া হবে, তালিয়া। একজন বলতেছে ডিএসবি এটা ঠিক করে নাই, কামান কামান, এটা খেলা, এটা খেলা সিস্টেমে, এটা ঠিক আছে, এখানে কিছু করার নাই, এখানে সবাই সবার সাথে চাপাবাজি করবে, এটাই স্বাভাবিক, চাপার খেলা এটা। সো গাইজ, আমার মনে হয় আজকের ভিডিও দূর পর্যন্তই রাখা যায়, আর লম্বা না করি। আর হ্যাঁ, তোমরা যদি অ্যামং আসের আরও ভিডিও ফিউচারে দেখতে চাও, এই ভিডিওতে লাইকের টার্গেট রাখতেছি 3000, যদি 3000 লাইক হয় অ্যামং আসের আরও ভিডিও আসবে। সো ইয়াপ, দিচ্ছি যে লাইক বাটনটা আছে একেবারে চাপ দিয়া দাবাইয়া মলাইয়া যেমনে পারো ওইটারে নীল বানায় দাও, ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। হাস্তালা ভিস্তা গাইস, নো হাস্তালা ভিস্তা না, আদিওস।